আসসালামাইকুম, ভেরি গুড আফটারনুন। আমার ছেলে মেয়েরা, আমার স্টুডেন্ট, তোমরা সবাই ভালো আছো? আর তুমি দোয়া করি ইনশাল্লাহ তোমরা সবাই ভালো আছো, তোমাদের বাবা মা সবাইকে নিয়ে তোমরা সবাই ভালো আছো। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা তো স্বাস্থ্যবিধি মেনে চলছো তো সবাই? তোমরা কিন্তু এলাকাটা খেয়াল করবা, তোমরা সবসময় বেশি করে পানি খাবে এবং কোনো ফ্রিজের কোনো জিনিস তোমার ধরবো না, এটা আমার অনুরোধ। তোমরা গরম পানি খাবে, ভিটামিন সি খাবে এবং বাপাকে হেল্প করবে। আজকে তোমাদের যে একদিনের মধ্যে তোমাদের পরীক্ষার রুটিনটা জানিয়ে দেওয়া হবে এবং তোমাদের পরীক্ষা কালের মধ্যে তোমরা রুটিন পেয়ে যাবে। এবং তোমরা তো জানো আমরা খুব সফলতার সাথে ক্লাস এইটের পরীক্ষা নিয়েছি, নাইন টেনের পরীক্ষা এখন চলছে। আজকে নাইন টেনের ম্যাথ পরীক্ষা ছিল, ওদের ম্যাথ পরীক্ষার কারণে আমি তোমাদের প্রতিদিনের ক্লাস নিতে পারিনি। আর ফাইভের পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে, তাহলে যেহেতু তোমরা সিক্স সেভেনে পড়ো, তোমরা এখন সেভেনে পড়ো, আমি সকালে সিক্সের ক্লাস নিলাম। তোমরা পরীক্ষা এবং পরীক্ষাগুলো ইন্টারেস্টিং, তোমরা সবাই খুব ভালো করবা। এবং এই পরীক্ষাতে তোমাদের ল্যাপটপ কম্পিউটার কিছু লাগবে না, তোমরা যে মাধ্যমে আমার সাথে কথা বলছো বা আমার ক্লাস করতেছো, শুধু তোমাদের একটা স্মার্ট ফোন থাকলেই হবে, আর কিছু লাগবে না। তো থ্যাংক ইউ। তোমরা কি সবাই আমাকে শুনতে পাচ্ছ? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, আমি তো দেখছি বোর্ড খুব ক্লিয়ার বোর্ড, কোনো অসুবিধা নেই। আজকে আমি যেহেতু আমার কিছু গার্জিয়ান আমাকে অনুরোধ করেছেন এবং এটা আমি গার্জিয়ানদের ফোন করেছিলাম, আমাদের যে তোমাদের যে ক্লাস সেভেনের যিনি সিসি আছেন আনোয়ার স্যার, উনি আমাকে বললেন যে স্যার কিছু গার্জিয়ান অনুরোধ করেছেন যে তারা প্রথম দিকে দুই একটা ক্লাস দেখেনি, ওই ক্লাসগুলো একটু রিভিশন করে দিতে, যে যাতে তারা, তো এই যে আজকে আমি তোমাদের বিশেষ করে 5.1 এবং 5.3 এই দুটো থেকে তোমাদের অনেক অবজেক্টিভ থাকবে আমি চাই, এবং এই দুটো চ্যাপ্টার তোমরা যখন ক্লাস 8 উঠবে তখন এই দুটো চ্যাপ্টারে অনেক অঙ্ক আছে এবং অলমোস্ট 8-এর এবং 7-এর অঙ্কগুলো সেম। তো এই জন্য তোমাদের, আমার গার্জিয়ানদের অনুরোধে আমি এই চ্যাপ্টারটা আবার রিভিশন করাবো। তোমরা তো অলরেডি জানো যে আমরা অ্যালজেব্রা আমরা শেষ করেছি, আর জিওমেট্রি, আর হয়তো ম্যাক্সিমাম 3 থেকে 4টা ক্লাস নিলে তোমাদের তোমাদের ফাইনালের মানে ফুল বই মানে টোটাল সিলেবাসটা তোমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তা আমি যেহেতু নতুন কিছু আমার গার্জিয়ানদের অনুরোধ ছিল বা এই কারণেই আমরা এইটা আজকে আমরা রিভিশন করাবো, এই সাথে তোমাদের পরীক্ষার জন্য একটা তোমাদের রিভিশন হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। তো আমি এই ফর্মুলাগুলো দেখে কীভাবে পেয়েছিলাম তোমাদের আগেই দেখিয়েছি, আজকে আবার দেখাবো, আমার মনে হয় তোমরা তো জানো। তারপরেও বিশেষ করে আমাদের এখানে যে ফর্মুলাগুলো কীভাবে হয় সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। যে আচ্ছা, রাশেদ স্যার ক্লাস দেখতেছে, খুব ভালো কথা, যে আমরা কিন্তু ফর্মুলাগুলো কীভাবে হয় আমরা সেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। তারপরেও আবার তোমাদের দেখো একটু মেমোরাইজ করে তোমাদের মনে আছে কিনা। এই যে আমরা লিখি যে এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার কিভাবে হয় এগুলো কিন্তু আমি তোমাদের সবাইকে আমি করিয়ে দেখিয়েছি। প্লাস এই যে আমরা লিখি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দুটো ফর্মুলা স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা দেখিয়েছি, এ থেকে আমরা দুই ভাবে দেখিয়েছি, একটাতে আমরা লিখেছি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টুয়াইস, অথবা হতে পারে বি হোল স্কোয়ার প্লাস টুয়াইস এ বি। তো এই যে কিভাবে হলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আইদার এ প্লাস বি হোল স্কোয়ার এ বি অর এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে আমি একবারে অঙ্কে চলে যাব। প্লিজ তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও, সেই সাথে তোমরা তোমাদের নাম,
তোমাদের নেম সেকশন এন্ড অলসো রোল নাম্বারটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাও প্লিজ। এখন কি ঠিক আছে? এর আগে কেউ এসেছিল? আচ্ছা এখন দেখো তো বাবা, এখন ঠিক আছে কিনা, এখন তোমরা ভালো করে দেখতে পাও কিনা একটু দেখো তো বাবা, এখন একটু দেখো তো ঠিক আছে কিনা, দেখো তো প্লিজ এখন শোনা যাচ্ছে কিনা এবং নেট ঠিক আছে কিনা। ঠিক আছে, এখন তো মনে হচ্ছে ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা এখন দেখো তো আব্বু, এখন ক্লিয়ার কিনা? এতক্ষণ বোধহয় নেট প্রবলেম ছিল, এখন দেখো তো। আচ্ছা এখন লাগছে, এখন সব ক্লিয়ার, থ্যাংক ইউ, এখন ক্লিয়ার। আমিও দেখতেছি, আমার হাতে একটা মোবাইল আছে, আমি দেখছি যে এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। তোমরা প্রবলেম হলে তোমরা আমাকে বলবে, ইয়েস স্যার অল ক্লিয়ার। এখন তোমরা বলো যে আমি যে ফর্মুলাগুলো লিখছি, এই ফর্মুলাগুলো কিভাবে হলো সেটা কি তোমাদের দেখাতে হবে না তোমরা নিজেরাই পারবে? যদি পারো আমি একবারে অঙ্কে চলে যাই, আর যদি বলো যে না স্যার এই ফর্মুলাগুলো, এই যে এ বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার, এটা কিভাবে হলো? আচ্ছা এখন সবাই বলছো ক্লিয়ার, তোমরা কি একটু বলবে যে এই ফর্মুলাগুলো কি আমি আবার একটু দেখাবো না তোমরা নিজেরা পারবে? যদি পারো তাহলে আমি সরাসরি অঙ্কে চলে যাই, আর যদি বলো যে আচ্ছা তোমরা লিখছো যে জি স্যার পারি, ইয়েস স্যার পারি, পারবো স্যার, আর্নব মোর্শেদ লিখছো পারবো, ইয়েস উই স্যার উই নো, থ্যাংক ইউ এগেইন, ভিডিও স্টপ। কেন এখন আমাদের এখানে কিন্তু ভিডিও স্টপ না বাবা, আমরা খুব সুন্দর দেখছি, গো টু ম্যাথ। আচ্ছা ওকে, আমরা তাহলে ম্যাথে ফিরে যাই, ওকে থ্যাংক ইউ। আচ্ছা তাহলে তোমরাই আগে আমাকে একটু দেখাও তো দেখি, আমি দেখি বই থেকে। তোমরা আগে এই দুটো অঙ্ক, আমি দরকার হলে আমি যদি লিখি যে
এটা তোমরা সবাই করো তো ইফ এ প্লাস বি বাই টু এটা 19 এর বইয়ে আছে যে ইফ এ প্লাস বি ইকুয়াল টু রুট 3 এ মাইনাস বি ইকুয়াল টু রুট 2 দেন ফাইন্ড দা ভ্যালু অফ 8 এ বি ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার এখানে আমি একটু বলি যে এই এট ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড দা ভ্যালু অফ এ বি এ বি এর ভ্যালু বের করতে হবে এ বি এর ভ্যালু বার করলে দেন তোমরা স্কয়ার প্লাস বি স্কয়ার এর ভ্যালুটা বার করবে স্কয়ার প্লাস বি স্কয়ার এর ভ্যালুটা বার করবে তারপরে তাকে যদি 8 দ্বারা মাল্টিপ্লাই করো দেন ইউ উইল গেট ইওর অ্যানসার প্লিজ তোমরা সবাই করো তো দেখি পারো কি না দেখি অঙ্কটা কে সবার আগে করতে পারো আচ্ছা এই অঙ্কগুলো আগে আমি করিয়ে দিয়ে তারপরে তোমাদের এমসিকিউ গুলো আমি সব করিয়ে দেবো এমসিকিউ গুলো আমি সব করিয়ে দেবো আর এই সাথে বই থেকে যদি আমি একটা দিই তাহলে বই থেকে আমি একটা এক্সাম্পল থেকে একটা অঙ্ক দিই আমি নাম্বার টু তে আমি দিব যে এই বইয়ের গুলো আরো সহজ বইয়ের গুলো বেশি সহজ আমরা এক্সাম্পল 8 বইয়ের গুলো একেবারে সহজ এটা একটু কঠিন আমি আগে বইয়ের গুলো আগে তোমাদের করিয়ে নিয়ে তারপরে এটা করবে আগে বইয়ের গুলো থেকে আমি করিয়ে নিই যেমন দেখা আছে যে ইফ এ প্লাস বি ইজ ইকুয়াল টু 7 এন্ড এ বি ইজ ইকুয়াল টু 9 দেন কি বলছে যে ফাইন্ড দা ভ্যালু অফ এখানে বের করতে বললো কত শুধু এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটা তোমাদের বইয়ের অঙ্ক ফাইন্ড দা ভ্যালু অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটা আমি 19 এর বই থেকে দিয়েছি আর আরেকটা যেটা বলছে যেটা আমি আরেকটা যদি লিখি এখানে লিখি আমি এখানে লিখে এই অঙ্কগুলো পারলে তোমরা অবজেক্টিভ গুলো তোমরা সবই করতে পারবে এটা খুব সহজ এটা দুই ভাবে করা যায় যে ইফ এটা তোমরা নাম্বার 3 ধরো যে ইফ p মাইনাস 1 বাই p ইজ ইকুয়াল টু 8 তারপর বলছে যে প্রুভ দ্যাট p স্কয়ার প্লাস 1 বাই p স্কয়ার ইজ ইকুয়াল টু 66 তোমরা এই নাম্বার 2 3 টা তোমরা আগে করো নাম্বার 2 এন্ড 3 আগে করো তারপর 1 টা আমি দেখিয়ে দিয়ে তারপর আমি এই চ্যাপ্টার গুলো আগে চ্যাপ্টারটা আমি করিয়ে নিয়ে তারপর অবজেক্টিভ কি হতে পারে সেই অবজেক্টিভ গুলো প্রত্যেকটা অবজেক্টিভ নিয়ে আমি আলোচনা করব থ্যাংক ইউ